নমস্কার, কেমন আছে সবাই? হ্যাপি উইথ মন ব্লকে সকলকে স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম দিয়ে আজকের ব্লকটা এখান থেকে শুরু করলাম। এই দেখো পুর করে নিয়েছি, ওটা ছোলার ডালের পুর। আমি পুরটা আমি করে রেখেছি, কারণ বানাবো ছোলার ডালের পরোটা। আর এটা হচ্ছে আমাদের রান্নার মাসি, আমি তো কাজ করতে পারছি না, তোমরা জানোই রান্নার মাসি আটা মুথে নিচ্ছে। কোনো ময়দা দিচ্ছি না, টোটালি পুরো আটার হচ্ছে, আটার মধ্যে একটু নুন দিয়ে দেওয়া হয়েছে, আটার হচ্ছে, কারণ আমার ছেলের ময়দা খাওয়া টোটালি বারণ। ময়দা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, আর ওর যেহেতু জানোই স্টোন আছে, সুতরাং ওর জন্য তো মানে বিষ, তাই পুরোটাই আটার পরোটা হবে। আর পুরটা আমি সকালে উঠেই বানিয়ে রেখেছিলাম ছোলার ডাল দিয়ে সুন্দর করে। আর এবার মানে আমাদের রান্নার মাসি, ওর নাম হচ্ছে মিতা, ও পুরটা দিয়ে করে দিচ্ছে, কারণ সকাল সকাল ও যখন আসবে ও এসে পুরটা করে ও করতে পারবে না, কারণ পুর যদি গরম থাকে তাহলে কিন্তু পরোটাটা করা যাবে না। পুরটা করার পরে ঠান্ডা করতে হবে, তারপরে গিয়ে ওটাকে যদি ভরা হয় তবেই ঠিক থাকবে। এদিকে মা বসিয়ে দিয়েছে চায়ের জল, কারণ ঘুম থেকে উঠেই সকলের চা খাওয়ার একটা নেশা থাকে। আমার তো চা মানে বা গরম জল যাই হোক না খেলে যেন ঘুমটা কাটেই না, তাই জন্য মা ওদিকে বসিয়ে দিয়েছে চায়ের জল, চা করছে, আর মিতা করছে এদিকে পরোটা। দেখো পুর ভরে, আর ডালের পুরটা খুব একটা কঠিন না করা। ডালটাকে সিদ্ধ করে নিয়ে বেশ পিস হাতে বা কিছু দিয়ে পিষে নিয়ে ওটাকে তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ঝাল তোমার মতো জিরে ফোড়ন দিয়ে, আর মেথি পাতা ফোড়ন দিয়ে আমি ওটাকে ভেজে নিয়েছি। ব্যাস, আর কিচ্ছু করিনি, একদম বাংলা করেছি। আর নুন মিষ্টি নিজের স্বাদ মতো, নুন মিষ্টি ঝালটা নিজের স্বাদ মতো দিতে হবে। এই দেখো ও এরমভাবে করছে, আর ওকে বলেছি খুব কম তেলে করো। আর এটাকে আবার মানে তোমার পুরীর আকারেও করা যায়, মানে লুচির আকারেও করা যায়, সেটা আকারটা তুমি কীরকম দেবে সেরকম, কারণ আমার বললামই তো আমার ছেলের ডিপ ফ্রাই খাওয়া একদমই বারণ, তার জন্য ওকে বলেছি। আবার তুমি রুটির আকারেও খেতে পারো তেল না দিয়ে, খুব নরম হয়, খুব ভাল লাগে খেতে। তো ওকে হালকা করে একটু তেলে, হালকা করে তেলে ভেজে দেওয়া হচ্ছে, কারণ ও তো টিফিন নিয়ে যাবে, ও রুটি দেখলেই ওর মাথা গরম হয়ে যায়। এই দেখো দই দিয়ে পরোটা ওকে টিফিনে দিয়ে দিলাম, এটাই ও রিসেন্ট এখন, এছাড়া কিছু ওর কপালে জুটছে না শরীরটা খারাপের জন্য। এই দেখো টিফিন প্যাক হয়ে গেছে, সাথে থাকো, দেখতে থাকো, চলো একটা লাইক দিয়ে। এই দেখো ঠাকুরকে দিয়ে দিলাম, ঠাকুরকে দেওয়া হয়ে গেল, আজকে ফুল পাইনি, আর ফুল আলাও আসেনি, বৌদি বাসাবাড়ি বৌদি ফুল দেয়, সে বৌদির কাছেও আজকে ফুল পাইনি, আবার ফুল আলাটাও আসেনি। চলো ঠাকুরকে দেওয়া হয়ে গেল, এবার চলো দেখতে থাকো। এই ঠাকুরকে দেওয়াটা এখন বড় কাজ হয়ে দাঁড়িয়েছে আমার, চলো দেখতে থাকো। আজকের লাঞ্চ মেনু ডাল, মাছের ঝোল, পাতলা মাছের পাতলা ঝোল আলু দিয়ে, কাঁকরোল ভাজা পেঁয়াজ দিয়ে, কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা, পটলের তরকারি, আলু পটলের তরকারিটা, এটা যদিও কালকের একটু বেঁচে আছে তাই নামানো হয়েছে, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, এর মধ্যে কিছু থেকে যাবে যেটা আবার রাতে খাওয়া হবে, যাই হোক এটা আজকের লাঞ্চ মেনু। কেমন লাগলো বন্ধুরা লাঞ্চ মেনু বলো জানিও। বন্ধুরা আজকে সকাল থেকে তোমাদের সামনে আসার সময় পাইনি ঠিকই, কিন্তু এখন কত সেজে গুজে এসেছি, কেন বলো তো, এত সেজেছি আজকে দাদার সঙ্গে ডুয়েট কটা রিলস করলাম, দাদাকে রাজি করিয়ে 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 বেশ অনেকদিন থেকে রাজি করাতে করাতে, যাই হোক অবশেষে দাদা রাজি হয়েছে, নিয়ে কয়েকটা রিল করে দিলাম একবারে, আবার তো মুড কখন চেঞ্জ হয়ে যাবে, সেই রিলস করলাম, তাই জন্য খুব সেজেছি, খুব সেজেছিলাম মানে এই দেখো শাড়ি পরেছি, এই দেখো কতদিন পর শাড়ি পরলাম জানো, লাস্ট শাড়ি পরেছিলাম জানুয়ারি মাসের 29 তারিখে, আমাদের একটা গেট টুগেদার ছিল প্রাইমারি সেকশনে, সেইখানে শাড়ি পরেছিলাম, তারপরে তো আর পরাই হয়নি, কারণ কোথাও বেরোই সেরকমভাবে পরাও হয়নি, আর তারপরে তো
হাত ভাঙলো পয়লা বৈশাখের পরে, মানে সাড়ে পাঁচ মাস, জানুয়ারি তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, পাঁচ মাস পর শাড়ি পরলাম আজকে। এই দেখো কেমন লাগছে বলো শাড়ি পরে। আমি তো ভেবেছিলাম ভুলেই গেছি বুঝি শাড়ি পরা, তাও শাড়ি পরতে অসুবিধা হচ্ছে কারণ এখানকার পিনটা করতে পারলাম না আর কুচিটাও করতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক করলাম, তাও দাদা এখানকার পিনটা দাদা করে দিয়েছে, যে আস্তে আস্তে করলাম রিলস করার জন্য শাড়িটা পরেছিলাম। আর অনেকদিন শাড়ি পরিনি, মনে হচ্ছে যেন শাড়ি পরা মনে ভুলেই গেলাম, তাই যেন আরও শাড়ি পরলাম। শাড়ি পরে কেমন লাগছে বলবে অবশ্যই রিলসে দেখতে পাবে, আর রিলসগুলো কীরকম হলো জানিও। দাদাকে তো অনেক কষ্টে রাজি করিয়েছি, দেখা যাক। আর রিলসগুলো যদি সত্যি ভাইরাল হয় তাহলে তো দাদাকে আরও তেল মেরে 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 রাজি করাতে হবে, অনেক তেল দিতে হবে রাজি দাদাকে। তো চলো আজকে আর কি বলবো, ও আরেকটা যেটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, ছেলে খুব ভালোভাবে পৌঁছে গেছে দিল্লি আজকে সকালের, মানে ট্রেনটা রাইট টাইম ছিল, কোনো অসুবিধা হয়নি। আমি খুব ভয় পাচ্ছিলাম যেহেতু দিল্লিতে বন্যা পরিস্থিতি, ওই কারণে ভীষণভাবে ভয় পাচ্ছিলাম। দাঁড়াও ফ্যানটা নিয়ে মায়, যেহেতু দিল্লিতে বন্যা পরিস্থিতি ওই জন্য আমি ভীষণভাবে ভয় পাচ্ছিলাম, যার জন্য এই রাতের পর রাত ঘুম হচ্ছিল না যে কোন পরিস্থিতিতে একা একা যাবে, তো কী পরিস্থিতিতে পড়বে। তো পৌঁছেই ফোন করেছে মা, ভালোভাবে পৌঁছে গেছি। আজকেও ওদের জুনিয়রদের সঙ্গে আছে, কালকে ওদের মানে কোম্পানিতে কালকে থেকে ওদের সব কনফারেন্স মিটিং সব হবে কালকে থেকে, তো কালকে সকাল ছটার সময় ওখান থেকে বেরিয়ে যাবে। ও যাবে গুড়গাঁও, ওখানে কালকে কালকে কত তারিখ, 17, 18, 19, কালকে 19, 20, 21, 22 অবধি মনে হয় ওদের আছে। 22 তারিখ ওখান থেকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে 23-এ আবার ও জুনিয়রদের কাছে হোস্টেলে থাকবে, থেকে 24 তারিখ আবার ট্রেনে যাবে, চলে আসবে। যতক্ষণ না আসছে ততক্ষণ মা হিসেবে একটু তো চিন্তা থেকেই যাবে, ভালোভাবে ও কাজগুলো মিটিয়ে আসুক, দেখা যাক কী হয়। আবার ওখান থেকে কালকে গুড়গাঁওতে যেতেও বলছে 1 ঘন্টা আর 1 ঘন্টার ওপরে লাগবে, বলছে ডাইরেক্ট মেট্রো আছে দিল্লি থেকে, দেখা যাক কী করবে ও। ও আছে মহাবিশ্ববিদ্যালয়, মানে মহানা তো হচ্ছে মেট্রো স্টপেজ হচ্ছে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মেট্রো স্টপেজ ওইখানেই আছে ও। তো যাক ভালোভাবে পৌঁছেছে এটাই, আমি সারা রাত কালকেও ঘুম হয়নি জানো তো, শুধু ভাবছি কি জানি কালকে গিয়ে ও কোন পরিস্থিতিতে পড়বে, ট্রেনটা মাদ্রাসায় আবার যদি থেমে যায় কোনো প্রবলেম হয় কি করবে একা একা, এই সব ভাবতে 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 সকাল হয়ে গেল। চলো তাহলে আজকে এখানেই শেষ করলাম, মানে রাখি, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখাতে হবে। অবশ্যই শাড়ি পরে দাদার সঙ্গে ডুয়েট রিলসগুলো দেখবে, দেখে জানাবে কেমন লাগছে, যদি বলো ভালো লাগছে তাহলে দাদাকে রাজি করিয়ে আরও অনেকগুলো করব, দাদাকে আবার রাজি করিয়ে করব, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে একটু বলবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন রাখি, চলো। আর রিলসগুলো কেমন হচ্ছে বলবে কিন্তু, আর লাইক দেবে একটা লাইক, এরকম আমি ভাঙা হাত দেখাচ্ছি, একটা লাইক অবশ্যই দেবে, লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, চলো আমি সকলে পুরো ভিডিও লাইক দিয়ে দেখি প্লিজ সকলে। আর পারলে টাইমার দিয়ে দেবে, টাইমার দিলে সকলের সুবিধা, আর টাইমার যদি টেনে টেনে দাও, কেউ কেউ যদি টেনে দাও তার কিন্তু ক্ষতি হবে, সুতরাং টাইমারের যতটুকুনি তুমি দেখছো ততটুকুনি টাইমার দিও, টেনে দিও না তাহলে কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। টাইমার টেনে কেউ দেবে না, টাইমার দিলে যতটা দেখেছো 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ততটুকুনি টাইমার দেবে। চলো আজকে টাটা, লাইক অবশ্যই দেবে, গুড নাইট, শুভরাত্রি।